আচ্ছা, একটা ইউনিক রেসিপি বানাবো পটল দিয়ে। পটলের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখাবো কী করে করতে হয়। আমি এখানে ইন্ডাকশানে করবো রান্না। এখানে তেল নিয়ে নিয়েছি, এতে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেলটা গরম হোক। পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটা পটলগুলো দিব। একটু ঢাকা দিয়ে করবো, এটা সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। সেরা কাঁচা লঙ্কা দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেবো। একটু চিনি দেবো সামান্য। নাড়াচাড়া করে নেবো ভালো করে। এবার এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে, জাস্ট পটলটা সেদ্ধ হওয়ার জন্য। পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার এতে আমি বড় চামচের এক চামচ কাসুন্দি দিয়ে দেবো।
আলাদা করে নেবো। দারুণ সুন্দর একটা স্মেল এসেছে, মাখা মাখাই হয়। আমার রান্না রেডি, একটু নাড়াচাড়া করে নেবো, এরকম মাখামাখি থাকবে। কাসুন্দির একটা খুব সুন্দর ফ্লেভার গন্ধ পাচ্ছি। এবার এনার্জি অফ করে দেবো। আমার রান্না রেডি, গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবেন আপনারা।